আমরা একটি ডিজিটাল যুগে বাস করছি, কিন্তু ডিজিটাল যুগের পূর্বের দিনের কিছু এবং বর্তমানে ডিজিটালের সঙ্গে একটা সম্পর্ক রেখে একটা হাসির কিছু, যাতে ছন্দ পতন না ঘটে, ছন্দ থাকে পূর্বের দিনের এবং বর্তমান দিনের, তার কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরছি জাস্ট মজার জন্য। এবং নিশ্চয়ই মিলিয়ে দেখবেন কতটা সত্যিকারের মনে শান্তি এবং আনন্দ নিয়ে আসতে পারি এই বিশেষ অংশ থেকেই। যখন মোবাইল ছিল না তখন জগদীশচন্দ্র বসু ছিলেন, যখন ইমেল ছিল না তখন ছিলেন রবীন্দ্রনাথ, যখন ইউটিউব ছিল না তখন সত্যজিৎ মৃণাল ঋত্বিক ছিলেন, যখন শুধু রেডিও ছিল তখন হেমন্ত দেবব্রত সুচিত্রা কণিকাই ছিলেন, যখন হলদিরামের ছিল না তখন নকুর দারিক পুটিরাম আমাদের অ্যাটম এই ধরনের চকলেটগুলো আমাদের চারিপাশে ঘুরত, যখন মেট্রো ছিল না তখন কবিরা ডবল ডেকারে রাত্রি শাসন করতেন, যখন ওলা উবর ছিল না তখন বিদ্যাসাগর হেঁটে অনেক দূরে পাড়ি দিতেন, যখন সেলফি ছিল না তখন মানব জামিনের ছবি আঁকতেন লালন ফকে, যখন ডিজে বক্স ছিল না তখন জবা কুসুম ভরে মদন মোহন তর্কালঙ্কার গাইতেন পাখি সব করে রব, যখন বহুতল ছিল না তখন বাংলায় ছিল জসীমউদ্দিনের ধুধু প্রান্ত, আমরা তাহলে কিসে গোলাম, এই যে সভ্যতার বিপুল আয়োজন, এই যে দূরকে নিকট করার হাজার হাজার ফিকির, এই যে মোবাইল ফোনে বিশ্বের বিপুল তরঙ্গ, এর নিট ফল কি? বিভূতিভূষণ লিখেছেন, যে নদীর জলে আমি প্রথম স্নান করলাম, যে গাছের নিচে বসেই আমি হাওয়া খেলাম, সেটাই আমার কাছেই তো নতুন, কিন্তু এখন তো নতুন কিছু নেই, কোনো বিস্ময় নেই, ইঁদুরের গর্ত শকুনের ডিম বীরু রায়ের বটতলা হরিহরের পুঁটুলি সব আমার মুঠোয়, মুখের কথা ফুটল কি ফুটল না, আমি সব আবিষ্কার করেই ফেললাম, আমার মতে কোনো বিস্ময় নেই, আমি কান পেতে দূরের রেলগাড়ির আওয়াজ শুনিনি, সব আমি মোবাইলে দেখে ফেলেছি, চিলের কান্না কোকেলের বৃহ নেড়ি কুকুরের ডাক আমি মোবাইলেই শুনে ফেলেছি, আমার কোনো বিস্ময় নেই, আমি বলতে পারছি না বিস্ময়ে তাই জাগে আমার গান, আকাশ গড়ার সূর্য তারার নিচেই আমি পাগল দাশু পাগল বিশু পাগল জাগাই কেউ নেই, আমি তা হলে কে সত্যি তো কে জানি আমি বা কে, নমস্কার।